অপহরণ কাণ্ডে অভিযুক্ত হওয়া ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেপ্তার শামশেরগঞ্জের অন্তরদীপা গ্রামের আব্দুল বারিক নামে এক ব্যক্তি। থানার লকআপের মধ্যেই রহস্যজনক মৃত্যু। লকআপের ভেতর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই ব্যক্তিকে পাকুড় থানার লকআপে রেখে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ তুলেছে পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অন্তরদীপা গ্রামে। মৃত ব্যক্তির নাম আব্দুল বারিক, বয়স আনুমানিক 43 বছর, বাড়ি মধ্য অন্তরদীপা গ্রামে। এই নিয়ে পাকুড় আদালতে মামলা করেছে মৃতের পরিবার। শামশেরগঞ্জের চাঁদপুর এলাকায় টোটো কিনতে আসে। 50,000 টাকা নিয়ে ইউসুফ শেখের কাছে আসে। তারপর থেকেই সাজ্জাদ সোনুর আর খোঁজ মেলেনি। এই নিয়ে তদন্ত শুরু হয়। 3 জুলাই আব্দুল বারিককে গ্রেপ্তার করে পাকুড় থানার পুলিশ। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে। শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।